তো হে গাইস, আজকে দেখো, আজকে হাট থেকে মানে ওকে হাটে নিয়ে গেছিলাম, হাট থেকে কি কি কিনেছে পুরো আমার টাকাগুলো ধ্বংস করেছে এরকম ভাবে ও পুরো। আর আমাকে এই প্যান্টটাও কিনে দিয়েছে, তো দেখা কি কি কিনেছি। মানে আমরা বেশিরভাগ জিনিসই হাট থেকে কিনি, কারণ হাটে খুব কম দাম, তো দোকান থেকে খুব কমই কিনি। পুজোর জিনিস কেনাকাটাগুলো দোকান থেকে করি। কোন দিকে যাবি? যা আগে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এখন তোকে দেয়া যাবে এক পছন্দ কর। ছোটো ফোল পকেট ছাড়া 130 টাকা লাগবে। তো হে গাইস, আজকে দেখো, আজকে হাট থেকে মানে ওকে হাটে নিয়ে গেছিলাম, হাট থেকে কি কি কিনেছে পুরো আমার টাকাগুলো ধ্বংস করেছে এরকম ভাবে ও পুরো। আর আমাকে এই প্যান্টটাও কিনে দিয়েছে, তো দেখা কি কি কিনেছিস। দেখো কত কিছু কিনেছে, কি কিনেছিস এটা? আর খুলে দেখা প্লাজোটা কেমন হয়েছে। এটা ওয়ান প্লাস, আচ্ছা এটা ওয়ান পিস, তুই বলছি ওয়ান প্লাস। আচ্ছা ঠিক আছে, এটা আমার, এই ব্যান্ডটা কিনেছে মানে আমাকে কিনে দিয়েছে এই ব্যান্ডটা। অনেক কিছুই কিনেছে, এখনো প্লাজোটা খুলে দেখাচ্ছে ওর, অনেকদিনের ইচ্ছা প্লাজো প্লাজো প্লাজো, তো প্লাজোটা খুলে দেখাচ্ছে ও এখন। পকেট থাকবে কি করে ধর, তুই তো পকেট ছাড়াই কিনেছিস। কেমন লাগছে প্লিজ বলবো ওয়ান পিসটা। খুশি তো আজকে? কতদিন বাদে গেলি আজকে হাটে? কেন এই কয়দিন যেতে পারিস নি কেন? বৃষ্টির জন্য, কারণ টাকা ধ্বংস করে জামা কাপড় কিনতে পারলে একটু বেশি খুশি হয়।